আমরা এখন যে গ্রামটাতে এসেছি গ্রামটার নাম হচ্ছে নংক্লাই গ্রাম, নেত্রকোনার একটা গ্রাম। তো দেখুন একদম ঠিক পাশেই হচ্ছে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারত। তো এখানে যে একটা ফেন্স দেখতে পাচ্ছেন, এই ফেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং ভারতের মাঝখানের একটা সীমান্ত বা যাই বলেন। এটাও একটা সীমান্তবর্তী গ্রাম, একটা পাহাড়ি গ্রাম। এবং এইখানে আজকে আমরা এসেছি, কারিতাসের একটা অনুষ্ঠান আছে। আপনারা জানেন অনেকেই কারিতাসের সুবর্ণ জয়ন্তী চলছে। বাংলাদেশ যখন জন্ম হয় তখন কারিতাসের একই সময় জন্ম হয়। বাংলাদেশের যেরকম সুবর্ণ জয়ন্তী চলছে, কারিতাসের একটা সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম চলছে। গত নভেম্বরের 30 তারিখ ময়মনসিংহে হয়েছিল। এবং ময়মনসিংহ অঞ্চলের যে ময়মনসিংহ অঞ্চলের অধীনে যে কারিতাসের অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোতে পর্যায়ক্রমে এই প্রোগ্রামটা চলমান আছে। তো সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় আজকে নংক্লাই গ্রামে আমরা এসেছি। এবং এই নংক্লাই গ্রাম বেছে নেবার কারণ হচ্ছে, কারিতাস মনে করে বাংলাদেশে যে সমস্ত গ্রাম এখনো অনেক পিছিয়ে রয়েছে, প্রত্যন্ত গ্রাম, অনেক দুর্গম এলাকায় গ্রাম, সেই গ্রামগুলোকে এগিয়ে নিতে হবে। কেননা আমাদের বর্তমান সরকারের যে ভিশন, সেই ভিশন অনুযায়ী যদি এগোতে হয় তাহলে বাংলাদেশের কোনো অঞ্চলকে পিছিয়ে রেখে এগোনো সম্ভব না। তাই কারিতাস বাংলাদেশ স্থানীয় সরকারের পাশাপাশি এই সমস্ত অঞ্চলকে উন্নত করার জন্য, এই সমস্ত অঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যসেবা ইত্যাদি সেবা দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এবং আজকে আমরা একজন স্পেশাল গেস্টকে পেয়েছি। আপনারা জানেন আমার সঙ্গে আমরা সবসময় একসাথে ঘোরাঘুরি করি। তো আজকে আমরা দুজনকে আমাদের ক্যামেরায় নিয়ে আসবো, যাদেরকে হয়তো বা আপনারা আগে দেখেননি। তো তন্মধ্যে একজন হচ্ছেন ময়মনসিংহ অঞ্চলের কারিতাসের উনি প্রধান রিজিয়নাল ডিরেক্টর। এবং উনি আপনাদের একটু বলি, যারা দাদাকে চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলি, উনাকে এই অঞ্চলে যারা ময়মনসিংহে বাস করে তারা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায় দাদাকে গুরু প্রভু যাই বলেন মনে করে, আপন মানুষ মনে করে, কাছের মানুষ মনে করে, ভাই মনে করে, গার্ডিয়ান মনে করে। তো দাদার সাথে আমার একটা সখ্য রয়েছে অনেকদিনের। তো এই সখ্যের হাত ধরে দাদা সবসময় আমাকে আশকারা দিয়ে থাকেন এবং ওনার বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেন, আমি খুব খুশি মনে যাই। এবং উনি আপনাদেরকে আরেকটা তথ্য দিই, এই প্রমোদ মানকিন আমাদের যিনি মাননীয় মন্ত্রী মহোদয় যিনি পরলোক গমন করেছেন, তো উনিও কিন্তু কারিতাস বাংলাদেশের আরডি ছিলেন। আরডি মিন্স রিজিয়নাল ডিরেক্টর। ওখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী বানিয়েছেন। তো আমরা নিশ্চয়ই আশা করি একদিন দাদাও মন্ত্রী হবেন, আমাদের মানুষকে সেবা করবেন। তো দাদার সৌজন্যে, দাদার আমন্ত্রণে আমি এখানে এসেছি আজকের এই অনুষ্ঠানটাতে। অনুষ্ঠানটার প্যান্ডেলটা একটু দূরে দেখা যাচ্ছে, আপনি জানি না ক্যামেরায় কতটুকু আসবে। এখনো প্রোগ্রাম চলছে, খুবই আনন্দিত। এবং এই গ্রামবাসী এতটাই গরিব, আপনাদের একটা তথ্য দিই বুঝতে পারবেন, 40টা ফ্যামিলিতে মাত্র 2টো ফ্যামিলি রয়েছে যেখানে স্যানিটেশনের ব্যবস্থা আছে, যেখানে ল্যাট্রিন আছে, যেটা স্বাস্থ্যসম্মত পায়খানা যেটাকে বলা হয়, মাত্র 2টো ফ্যামিলিতে। এই 2021 সালে এসে এত প্রত্যন্ত একটা গ্রাম, এই গ্রামকে কারিতাস বেছে নিয়েছে। এবং আমরা অনেকেই কারিতাস সম্পর্কে জানি, অনেকে খুব ভালো জানি না, যেমন আমি নিজেও খুব একটা ভালো জানতাম না। তো কারিতাসের কাজগুলো দেখার পর আমার কাছে মনে হয়েছে কারিতাস এমনই একটা এনজিও, যে এনজিওটা প্রচারে নয় কাজে বিশ্বাসী। সো আমি আর বেশি বকবক না করে আমি একটু অপূর্বদার কাছে ফিরিয়ে নিচ্ছি। অপূর্বদা হচ্ছে যার কথা তখন আমি বলছিলাম, দাদার নাম হচ্ছে অপূর্ব রং। তো দাদা একটু প্লিজ যদি আমাদের বন্ধুদের একটু হ্যালো বলেন। দাদা প্লিজ। নমস্কার, শুভেচ্ছা সবাইকে। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় সুশান্ত পাল, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, কিন্তু মাটির মানুষ। তিনি এত সুন্দরভাবে আমাদেরকে, বিশেষ করে কারিতাসকে উপস্থাপন করলেন, সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। আমাদের যারা বীর সেনানী, যাদের রক্তে রঞ্জিত এই বাংলার ভূমি, এবং যাদের কারণে আমরা বাংলার পতাকা পেয়েছি, তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। এবং সেই সাথে সাথে আমরা কারিতাস বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, যেমনটি আমাদের শ্রদ্ধেয় সুশান্ত পাল বললেন। এবং আমরা সেই প্রক্রিয়ার বা সেই উদযাপনের অংশ হিসেবে আমাদের কর্মপরিকল্পনায় ছিল যে আমরা প্রত্যন্ত একটা গ্রামে এই উদযাপনটাকে নিয়ে যাব, যাতে সুবর্ণ জয়ন্তীর এই বার্তা, কারিতাসের ভালোবাসার বার্তাটা আমরা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। তো সেজন্য আমরা কলমাকান্দা উপজেলার রংছাটি ইউনিয়নের এই নংক্লাই গ্রামটি বেছে নিয়েছি। এটা যেমনটি সুশান্ত পাল বললেন, অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম, সীমান্তবর্তী গ্রাম এবং নানাভাবে পিছিয়ে পড়া একটা গ্রাম। এখানকার 40টা পরিবার আছে,
চল্লিশটা পরিবারের অনেকেরই অধিকাংশেরই স্যানিটেশনের ব্যবস্থা নেই। চার্চ কর্তৃক একটা স্কুল পরিচালিত হয় যেখানে ক্লাস থ্রি পর্যন্ত তারা পড়াশোনা করতে পারে, এরপরে তাদের অনেক দূরে আসলে পড়াশোনার জন্য যেতে হয়, এর বাইরে যাতায়াতের ব্যবস্থাও খুবই খারাপ, হাওর অঞ্চল বেষ্টিত হয়, এখানে বিশেষ করে বর্ষাকালে যাতায়াতটা অনেক দুর্গম হয়, অনেক কষ্টসাধ্য হয়, বিশেষ করে যারা অসুস্থ এবং যারা গর্ভবতী মা তাদের জন্য বিষয়টা আরও কষ্টের হয়। এবং অবাক করা বিষয় হলো যে এখানে আসলে সরকারি যে কার্যক্রম সেগুলোরও আলো ছায়া ওইভাবে পড়ে না, যার কারণে আমরা এই গ্রামটাকে বেছে নিয়েছি। যাতে এই গ্রামে আমাদের একটা প্রকল্প আছে, সবুজ জীবিকায়ন প্রকল্প আমরা বলি, এর বাইরেও যাতে আমাদের ফুটপ্রিন্ট আমরা এখানে বাড়াতে পারি, আমাদের ভালোবাসার কাজ বাড়াতে পারি, সেজন্য আমরা সকল বিশেষ করে সিনিয়র কর্মকর্তাগণ এখানে কারিতাসের যারা কর্মীগণ আছেন তারা এসেছি, তারা এটা একটা নমুনা হিসেবে নিচ্ছি যে এরকম নিশ্চয়ই আরও অনেক গ্রাম আছে যেগুলোকে আমরা এসডিজির আলোকে যদি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেটা সরকারের নিরলস প্রচেষ্টার একটা অন্যতম অংশ, তাদের সাথে আমরা যাতে একসাথে হয়ে এই গ্রামগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এখানে আমাদের সুশান্ত পাল আজকে অতিথি হিসেবে এসেছেন, ওনার সাথে ওনার বন্ধুগণ এসেছেন, সেজন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে সাথে আমরা প্রত্যাশা করি এইভাবে যে গ্রামগুলো যেখানে পিছিয়ে আছে, আমাদের যার যার অবস্থান থেকে যার যার দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে যদি আমরা সেগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, শিশুদের শিক্ষা, সকলের স্বাস্থ্য এই বিষয়গুলোকে মাথায় রেখে, এবং তাদেরকে যদি একটু ক্ষমতায়নের দিকে নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের সোনার বাংলাদেশ গড়ার দিকে আরও অনেক ধাপ এগিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নমস্কার। তো দাদা আপনার কোনো নিস্তার নাই, আপনি আমাদের পুরো ব্লগ জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো আপনাদের ধন্যবাদ, আপনারা এতক্ষণ শুনলেন কথা, আমাদের ভিডিও চলতেই থাকবে। তো আপনাদের একটু জানিয়ে রাখি, দাদা খুবই বিনয়ী একজন মানুষ এবং খুবই একদম পোলাইট মাটির মানুষ আর কি। তো আপনারা আসলে হয়তো অনুমানও করতে পারবেন না যে আপনারা কত বড় মাপের একজন মানুষের কাছ থেকে কথা শুনলেন। দাদা খুব সবসময় এইভাবেই এড়িয়ে চলে, যাই হোক দাদা আপনাকে আর বিব্রত না করি, তবে আই রিয়েলি মিন ইট, উনি অনেক বড় মাপের মানুষ। আপনারা একটু অপূর্ব মরং, হু ইজ অপূর্ব মরং, এটা একটু যদি একটু খোঁজ খবর নেন তাহলে বুঝতে পারবেন যে রিয়েলি কত বড় মাপের একজন মানুষ আপনাদের সামনে কথা বললেন। আমাদের ক্যামেরায় রয়েছেন প্রতিবারের মতো সজীব। সজীব আপনাকে, আপনি একটু হাই দেন সবাইকে প্লিজ। সজীব হাই, সবাইকে শুভেচ্ছা, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ শিওর। তো এখন আমরা দাদা আসেন, আমরা এই ভিডিওটা হাঁটতে হাঁটতে করব। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমি আগেই বলেছি এটা ইন্ডিয়ান পার্টের পাহাড়, ইন্ডিয়ান পাহাড়, এবং আমাদের বন্ধুরা ওই বেড়া নাকি কি বলে, বেড়া ভেঙে ছাগল ঢুকে না, যা ওরা ছাগল ওরা মানুষ, আমাদের বন্ধু বান্ধব ওরা বেড়া ভাঙতে হয় নাই, বেড়াটা ভাঙাই ছিল। আর সজীব একটু আসেন আমাদের সঙ্গে সঙ্গে, ওরা বেড়ার ভেতরে ঢুকে গেছে। আমি সকলকে আপনাদের কাছে ক্যামেরা আসছে, ওকে। তো এই গ্রামটা রিয়েলি অনেক সুন্দর, আমি একটু দেখাই ওই সাইডে, যদি ক্যামেরাটা একটু ধরেন, ওই যে ভিউটা, এই যে ফসল ধান কেটে ফেলেছে, কেটে ফেলার পরে যে ধানের যে খড় যেটাকে আমরা বলে থাকি সেটা পড়ে আছে, এটাকে নাড়া বলে, ন্যাড়া বলে অনেকে, ওই দূরে গরু চড়ছে, গরু ধান খাচ্ছে, একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা, এবং এই বাম দিকের ক্যামেরাতে দেখুন এখানে আমার মনে হয় অন্তত 100 গরু আছে বা আরো বেশি হতে পারে, অসংখ্য গরু চড়ছে এখানে। এবং এই ভিউটা যারা সুনামগঞ্জে গেছেন বা যারা সুনামগঞ্জে থাকেন বা বেড়াতে গেছেন, যখন রাস্তার পাশ দিয়ে গাড়িটা চলে যায় অথবা যখন আমরা ওই টেকের ঘাটের ওখানে যাই, ঠিক এই ধরনের একটা ভিউ কিন্তু পাওয়া যায়। আমি দাদাকে বলছিলাম, দাদা এটা সুনামগঞ্জের মতো লাগে দেখতে, হঠাৎ করে ওই স্টেজে বসে বলছিলাম এই জায়গাটা দেখতে কতটা সুন্দর, ক্যামেরায় আসলে পুরোপুরি আসবে না। যদি কারো সুযোগ হয় নংক্লাই গ্রামে চলে আসবেন। এবং নংক্লাই গ্রামের নামকরণের একটা সুন্দর ব্যাপার আছে, নংক্লাই মানে হচ্ছে সবচেয়ে কোণার জায়গা বা সবচেয়ে কোণার প্লেস আর কি, এক কোণার প্লেস, এবং আসলে এটা এক কোণার, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ঠিক পাশেই হচ্ছে ভারত, আমরা একদম ভারতের সীমান্তে দাঁড়িয়ে আছি। এবং এখানে বিজিবি বিএসএফ তাদের মধ্যে একটা খুব চমৎকার সম্পর্ক রয়েছে, যখন আমাদের অনুষ্ঠান চলছিল আমরা খেয়াল করছিলাম যে বিএসএফের সদস্যরা আমাদের বিজিবিদের সদস্যদের সাথে কথা বলতে আসছিল, বারবার গল্প করছিল, চা খাচ্ছিল, তাদের মধ্যে খুব চমৎকার একটা সম্পর্ক রয়েছে। এবং এই এলাকাটা আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে গারো সম্প্রদায়ের মানুষ বাস করেন, হাজং সম্প্রদায়ের মানুষ বাস করেন, এবং আজকে কারিতাস তাদেরকে অনেক গিফট দিয়েছে, তাদের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দিয়েছে এবং পরামর্শ দিয়েছে, শীত বস্ত্র দিয়েছে। তো যাই হোক, আমরা একটু ভেতরে ঢুকে একটু আমাদের বাকি সদস্যদের সাথে একটু কথা বলি, বা আমাদের বরাবরের মতো মিন্টু দাদা আছেন, তাই বলেন মিন্টু দাদা।
আপনি বাদাম খাচ্ছেন না বুট খাচ্ছেন আমাদের লোকজন খেতে পারতেছেন এটা কোনো কথা যাই হোক আপনাদের সবার জন্য মিন্টুদা বাদাম কিনেছেন আপনারা বাদাম খেয়ে নেন ওদিকে লিপা আছে আমার ছোট বোন লিপা লিপা তুমি হাই বলো তুমি হাসলে হবে না কাঁচা বাদাম না কিনতে তার হাই লিপা কিন্তু ছাত্রদের খুবই যত্ন সহকারে থাপড়ায় মানে পড়ায় হ্যাঁ এরপর সুপার দাদা আছে সুপার দাদা হাই বলেন সুপার দাদা বাদাম খাচ্ছে কাঁচা বাদাম নাকি পাকা বাদাম ভাই ভাজা বাদাম নাকি কাঁচা বাদাম এটা আপনি করতে পারেন গানটা আচ্ছা ওদিকে রাহুল আছে আমাদের সবসময় রাহুল এই গাছের আড়াল থেকে চৈতি বেরিয়ে পড়ো তোমরা কি গাছতলা করতেছো এখানে আইসা বুঝলাম না বর্ডার এলাকায় এসা হ্যাঁ না তোমরা কি সব করতেছো পার্ক বানাই ফেলছো পুরা আচ্ছা রাহুল আছে রাহুলের সঙ্গে তো আপনাদের আগেও দেখা হয়েছে দেখা হয়নি চৈতির সাথে চৈতি হচ্ছে সরকারি সরি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মিউজিক নিয়ে পড়াশোনা করছে পুরো নামটা কি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভাই একটু শর্ট করা যায় না না আরেকটা বড় ইউনিভার্সিটি মানে নাম আছে একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশাল নাম সে তুলনায় তোমাদের একটা ছোট ডেফিনেটলি ও মিউজিকে পড়াশোনা করছে থার্ড ইয়ার এবং সে ভীষণ ভালো গান করে আপনারা চৈতির গান ইউটিউবে সার্চ করলে পাবেন ফেসবুকে সার্চ করলেও পাবেন এবং মজার বিষয় হচ্ছে চৈতির সঙ্গে দেখা হওয়ার পর আমি বুঝি না যে সেই সেই চৈতি এটা বুঝতে পারি না পরে বুঝতে পেরেছি ওর বাসায় এখানে পাঁচগাঁও চৈতি তুমি একটু ওই এলাকা সম্পর্কে বলো ও আচ্ছা মামুন আছে মামুনের মামুনকে আপনারা দেখেছেন আমার কলিগ মামুন আছেন চৈতি তুমি একটু এলাকা সম্পর্কে একটু সবাইকে বলো আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে ভিডিওটা খুব পপুলার হয়েছিল একটা পোস্ট লিখেছিলাম অনেক পপুলার হয়েছিল জুনাকডাহা জুনাকডাহা হচ্ছে ওই পাঁচগাঁওয়ের যে পাহাড়ি এলাকা ওখানে ওই ওই গ্রামটা হচ্ছে হাজং অধ্যুষিত সেই কারণে আমি জুনাকডাহা নামটা দিয়েছিলাম আপনারা জুনাকডাহা চেনেন সবাই অলরেডি জুনাক মানে হচ্ছে আলো আর ডাহা মানে পাহাড় দ্যাট ইজ আলোর পাহাড় তো এটাও এটাও একটা জুনাকডাহা এটা একটা নামে আমি দিয়ে দিব অসুবিধা নাই তো এই এলাকাটা হচ্ছে গারো অধ্যুষিত মূলত হাজংরাও বাস করেন এখানে তো পাঁচগাঁওয়ের ওই এলাকাটা আর একটু সামনে আমরা যাব নিশ্চয়ই ওখানে এরপরে যদি সুযোগ পাই যাব আজকে সময় পেলে যাব তো এখানেই চৈতির বাড়ি চৈতির গ্রাম এখানে চৈতি তুমি একটু এলাকা সম্পর্কে একটু আমার বন্ধুদেরকে বলো প্লিজ যিশুনাথের সঙ্গে নমস্কার আদাব সবাইকে এই রোদের ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি চৈতি মানকিন পাঁচগাঁও এলাকার পাঁচগাঁও গ্রামের এই এলাকার নাম হচ্ছে নংক্লাই যার নাম হচ্ছে নংক্লাই এটা একটা লেঙ্গাম ভাষা বা লেঙ্গাম শব্দ নংক্লাই মানে হচ্ছে এলাকার একদম কোনায় যে বাড়ি বা কোনায় যে স্থানটি ওইটার নাম হচ্ছে নংক্লাই তো আপনারা সবাই দাদা এসেছেন খুব ভালো লাগছে প্রথমবার দেখা অনেক সুন্দর করে উপস্থাপন করালেন আমাকে সেজন্য ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা তুমি যেও না আমরা ওই ইউটিউবে শুনছিলাম খুঁজে আপনারা দেখেন সোনার কাঠি আরো অনেক গান রয়েছে আপনারা ওই চৈতি মানকিন এবং অর্ঘ এসকেইউ মানে কি স্কু স্কু ওকে অর্ঘর গান আমি শুনেছি আপনারা অর্ঘর ভিডিও দেখেছেন আমার পেজে আমি একবার আপলোড করেছিলাম তো তখন অর্ঘর মোবাইলে অ্যাকচুয়ালি অর্ঘ এবং চৈতির ডুয়েট গানগুলো আমি দেখি তখন থেকে মোর ফ্যান কিন্তু আমি জানতাম না সে সেই চৈতি হঠাৎ করে আমি অপূর্বদার সাথে কথা বলছিলাম আচ্ছা দাদা সে কি সেই চৈতি বলে হ্যাঁ ও আপনাদের আরেকটা তথ্য দিই আচ্ছা এই তথ্যটা শেষ করি তো চৈতি মানকিন দিয়ে সার্চ করবেন ইউটিউবে ফেসবুকে চৈতি অর্ঘ দিয়ে সার্চ করলে মনে হয় পাবেন অনেকগুলো গান আছে আপনারা খুব এনজয় করবেন খুব ভালো গান করে চৈতি